অনেক হিন্দু মুসলমান হয়, এরপরে তারা কোরআন বোঝে, আল্লাহ বলবে হিন্দু হয়ে পারলো, তুই পারলি না কেন? জোরে বলেন ঠিক কিনা? এই জন্য অর্থ বোঝার চেষ্টা করতে হবে। তাহলে আলোচনার যেই জায়গায় আমরা এসেছিলাম, আর কথা বলছিলাম, আল্লাহ বলেছেন ইসলামকে তোমাদের ধর্ম মনোনীত করে আমি আল্লাহ খুশি, আমরাও বলে দিলাম আল্লাহ তুমি যদি ইসলাম দিয়ে খুশি আমরাও ইসলাম পেয়ে খুশি। জোরে কোন ঠিক কিনা? আমরা সব জায়গায় ইসলাম মানতে চাই, যতক্ষণ দেহে প্রাণ আছে ততক্ষণ পর্যন্ত ইসলামকে মানতে চাই, সব জায়গায় মানতে চাই, ইসলামকে আমাদের জীবনের আদর্শ বানাতে চাই, ঠিক কিনা? সাইয়েদনা ওমরে ফারুক বলতেন নাহনু কওমুন আযযানাল্লাহু বিল ইসলাম, আমরা তো এমন জাতি যেই জাতিকে আল্লাহ তাআলা ইসলাম দিয়ে সম্মানিত করেছে। ফা ইন ইবতাগাইনাল ইজ্জাতা বিগাইরিহি আযাল্লানাল্লাহ, ইসলাম রেখে দিয়ে কেউ যদি অন্য কোথাও সম্মান তালাশ করে তাকে অপদস্থ করে ছাড়বে কে? আল্লাহ। এজন্য আমাদের সম্মান কোথায়? আমরা মুসলমান, এটা বলতে কি আপনাদের লজ্জা লাগে? পৃথিবীর যেই কোনো দেশে যাই, হিন্দুদের রাজ্যে যাই, বৌদ্ধদের রাজ্যে যাই, যেই কোনো ইমিগ্রেশনে দাঁড়াই না কেন, চিৎকার করে বলবো আমি মুসলমান। জোরে কোন ঠিক কিনা? উই আর প্রাউড অফ ইসলাম, ইসলাম আমার অহংকার, ইসলাম আমার গর্ব, ইসলাম আমার আল্লাহর দেয়া ধর্ম। এজন্য ইসলামের বিজয়কে কেউ ঠেকিয়ে রাখতে পারবে না। আমি প্রায় উদাহরণ দিয়ে, উপমা দিয়ে বলি, ইসলাম হচ্ছে চারা বীজের মতো, চারা বীজ মাটিতে ঢুকিয়ে দিলে এটা উপরের দিকে ওঠে। তো ইসলামকে যারা মাটিতে গেড়ে ফেলতে চায় তারা জানে না ইসলামের উপমাটা অনেকটা চারা বীজের মতো, ইসলামকে মাটিতে গেড়ে দিলে এটা কি হবে? জোরে বলেন, আরো জোরে বলেন, উপরের দিকে গর্জে উঠবে। এই যে উপমা দিছি এটা নিয়েও আবার অনেকে ভুল ধরে, আছে না নাই? আল্লাহ নিজেই কোরআনে উপমা দিয়েছেন, যারা আল্লাহর রাস্তায় দান করে এই দানের উপমা হচ্ছে একটা চারা বীজের মতো। সুবহানাল্লাহ, পড়েন, এই চারা বীজ থেকে সাতটা শীষ বের হয়, প্রতিটা শীষে জন্ম নেয় শত শস্য দানা, আল্লাহ যারে চায় ইচ্ছা মতো রিজিক দিয়ে তার জীবনকে পূর্ণাঙ্গ করে দেয়। সুবহানাল্লাহ, পড়েন। এজন্য আল্লাহ বললেন ইসলাম হলো আমার একমাত্র মনোনীত ধর্ম, ইসলাম ছাড়া অন্য কেউ যদি সম্মান তালাশ করে তার কাছ থেকে কিছুই আমি গ্রহণ করব না, কেয়ামতের দিন সেই লোকটা হবে হায় হায় কোম্পানির ম্যানেজার, ঠিক কি না? এজন্য আমরা একটা ধর্ম কি মানতে চাই? চিল্লায় বলেন তো ধর্মটার নাম কি? ইসলাম ছাড়া অন্য কিছু মানি না, ইসলাম ছাড়া অন্য কিছু মানি না, মানব না। বিষ্ণু ঈসা ইসলাম বলেছেন এই ইসলামের বিজয়কে কেউ ঠেকিয়ে রাখতে পারবে না, তার কারণ ইন্নাল্লাহ যাওয়ালি আল আরদা, নিশ্চয় আল্লাহ তাআলা এই জমিনটাকে আমার জন্য সংকুচিত করে ছোট করে দেখিয়েছে। ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা, আমি এই পৃথিবীর ডানে বায়ে সামনে পেছনে সবটা দেখেছি, আর আমার চোখ যতদূর পৃথিবী দেখেছে ততদূর জায়গায় আল্লাহ আল্লাহু আকবারের ধ্বনিকে পৌঁছে দিবে। তাই এই ইসলামের বিজয়কে কেউ থামাতে পারবে? গোটা বিশ্বব্যাপী আজ ইসলামের জয় জয়কার, কালিমা পড়ে অন্যান্য ধর্মের লোকেরা আজ মুসলমান হয়ে যাচ্ছে, ঠিক কি না? আমাদের তাফসির মাহফিলগুলোতেও অনেক হিন্দু ভাইরা কালিমা পড়ে মুসলমান হয়, আপনারা শুনছেন? আলহামদুলিল্লাহ কইবেন না? গোটা বিশ্বে সবচেয়ে নির্যাতিত ধর্মের নাম হচ্ছে ইসলাম, সবচেয়ে নিষ্পেষিত, খালি মায়ের খায়। ফিলিস্তিনে মায়ের খায় কারা? মুসলমান। কাশ্মীরে মার খায় কারা? ইরাকে? বার্মায়? আমাদের টেকনাফে? গোটা বিশ্বে মুসলমানেরা মার খায়, কিন্তু তারপরেও বিধর্মীরা তাদের ধর্ম বাদ দিয়ে এই ইসলামের ভেতরে ঢোকার জন্য প্রতিযোগিতা শুরু করে দিয়েছে। ইউরোপ আমেরিকাতে মসজিদের সংখ্যা বেড়ে যাচ্ছে, তাদের যে খ্রিস্টানদের গির্জা এগুলো তারা বিক্রি করে দিচ্ছে, মুসলিম কমিউনিটি ওই গির্জারে মসজিদ বানায় ফেলতেছে। এই ইসলামের বিজয়কে কেউ ঠেকায় রাখতে পারবে? যেহেতু ইসলামের বিজয় অবশ্যম্ভাবী, আমরা ইসলামের সাথে মিলে থাকতে চাই, মিশে থাকতে চাই, আমরা বিজয়ের অংশীদার হতে চাই। কি আছে ইসলাম ধর্মে যে কারণে গোটা বিশ্বে ইসলাম নির্যাতিত এবং নিষ্পেষিত হওয়ার পরেও ইসলামের জয় জয়কার? আজকে আমাদেরকে জানতে হবে কি আছে ইসলামে, হোয়াট ইজ দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ ইসলাম,
কি বৈশিষ্ট্য রয়েছে ইসলামে, কি বৈশিষ্ট্য দিয়ে আল্লাহ তাআলা বৈশিষ্ট্য মণ্ডিত করেছেন। আজকে এই সংক্ষিপ্ত পরিসরে ইসলামের দশটি বৈশিষ্ট্যের কথা আমরা শুনব আওয়াজ করে পড়েন ইনশাআল্লাহ। আপনাদের হিন্দু বন্ধু আছে না, এই হিন্দুদের সাথে যখন কথা বলবেন উল্টাপাল্টা কথা না বলে এই দশটা পয়েন্ট নিয়ে আলোচনা করবেন। আপনাদের অফিসে হিন্দু কলিগ আছে না, তাদেরকে যখন ইসলামের দাওয়াত দিবেন এই দশটা পয়েন্টের আলোকে কথা বলবেন, পারা যাবে? আপনাদের এই ব্যবসা প্রতিষ্ঠানে এই বান্টি বাজারে হিন্দু ভাইদের দোকান আছে না, পাশে যদি মুসলিম ভাইয়ের কোনো দোকান থাকে তার সাথে যখন আলাপচারিতা করবেন তখন এই দশটা পয়েন্ট নিয়ে কথা বলবেন, দেখবেন ইসলামের সৌন্দর্য দেখে সেও কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। যে বৈশিষ্ট্যগুলো থাকার কারণে গোটা বিশ্বে মুসলমানেরা নির্যাতিত হওয়ার পরেও ইসলামের জয় জয়কার, সেই দশটা বৈশিষ্ট্যের প্রথম বৈশিষ্ট্যের নাম হচ্ছে আর রাব্বানিয়া। আওয়াজ করে আমার সাথে সাথে বলেন আর রাব্বানিয়া, আবার পড়েন আর রাব্বানিয়া। এর মানে হচ্ছে এই ধর্মটা রবের টেক কেয়ারে চলে, এটা রবের দেয়া ধর্ম, এটা মন মস্তিষ্ক প্রসূত কোন ধর্ম না। পৃথিবীর অনেক ধর্ম আছে মানুষের বানানো, ইচ্ছে মতো ধর্মগ্রন্থের মধ্যে যা মনে চায় লিখে দিছে, এরকম ধর্মগ্রন্থ আছে না নাই? কিন্তু আমাদের কোরআনের যতগুলো আয়াত যতগুলো সূরা এর একটা আয়াতে কেউ কোনো চেঞ্জ করতে পারছে? কোরআনের একটা শব্দে কেউ কোনো পরিবর্তন ঘটাতে পেরেছে? একটা নুকতার মধ্যে চেঞ্জ করতে পারছে? এক আয়াতে আল্লাহ কোরআনে বলেছেন ফা আবাও আইয়ুদাইফুহুমা, মানে দুইজন নবী এসেছিল ইহুদিদের কাছে, ইহুদিরা তাদেরকে মেহমানদারি করায় নাই। এটা একটা বদনাম না? উমরে ফারুক যখন রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার খলিফা, ইহুদিদের একটা দল উমরে ফারুকের সাথে সাক্ষাৎ করে এসে বলে উমরে ফারুক তোমাদের কোরআনে আমাদের ইহুদিদের ব্যাপারে একটা বদনাম আছে। কি বদনাম? এই আয়াতে তোমাদের আল্লাহ বলেছে ফা আবাও আইয়ুদাইফুহুমা, মানে দুইজন পয়গাম্বর এসেছিল আমাদের কাছে কিন্তু আমরা এগরে খাওয়াই নাই, এরা ক্ষুধার্ত ছিল। কেয়ামত পর্যন্ত তোমরা এই আয়াত তেলাওয়াত করবে আর মানুষ আমাদেরকে গালি দিবে। তো গালাগালির দরকার নাই, চলো একটা মিউচুয়ালে যাই। কি যাই? মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং, বেশি কিছু করা লাগবে না। এই ফা আবাও আইয়ুদাইফুহুমার আবাওর যে বায়ান্ন